যারা দাঁড়ায় আছে 99% নেট দেখা চুল কাটে, নেটের ডিজাইন দেখা চুল কাটে, 100 টাকার চুল 500 টাকা দিয়া কাটে। কিন্তু নবীর ইজ্জত যদি রাখত তাহলে 100 টাকার চুল 100 টাকা দিয়া কাটত, 300 টাকা বন্ধুদেরকে নিয়ে মিষ্টি খাইত, আর 100 টাকা দিয়ে একটা মালা পরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসত। সবাই জিজ্ঞাসা করতো চুল খাটলি, মিষ্টিও খাইলি, আবার মালাও পরলি, কারণটা কি? বলতো কেন পরব না, খাবো না, কালকে নবীজির সাথে যখন দেখা হবে তখন সর্বপ্রথম তো 1 হাত না 2 হাত পাতবো, আপনার আদর্শে ইজ্জত রেখা চুল কাটছি, কি দিবেন দেন না। আমি তো আমার জাতিকে বুঝাইতে পারতেছি না, মনে চায় মাঝে মাঝে নিজের জানটাই নিজে দিয়ে, জাতিকে তো বুঝাইতে পারতেছি না। বলেন আমার যুক্তিতে লজিক আছে না নাই, আমার কথায় লজিক আছে না নাই? 500 টাকা দিয়ে চুল কাটায়, অথচ এই চুল 50 টাকা দিয়ে কাটা যায়, উঠতে 100 টাকা, 100 টাকার উপরে চুল কাটা কোথায় আছে? আর বলেন যুবক যে নেটের ভিতরে সার্চ দিয়া নিয়ে গেল, স্ক্রিন শট দিয়া নিয়ে গেল, ওই চুল 100 টাকায় কোন জায়গায় কাটায় বলেন আমাকে, বলুক যুবকরা বলুক, কি 100 টাকায় কাটে? আরে বলে না কেন, 100 টাকায় কাটে চুল? 200, 300, 400, ঈদের সময় 1000 টাকা নেয়, 1000 টাকা। কিন্তু আমি যুবকদের পায়ে হাত রেখা বলবো, বলো তোমরা যে এই স্টাইলে চুল কাটো, নবীর দিলকে ছেদা কইরা এই স্টাইলে যে চুল কাটো, বলো আজ পর্যন্ত তোমাদের চুল দেখা কোন মেয়ে তোমাকে লেখা পাঠাইছে যে I.U? বলো কি রাগ হয়ে গেল, কেউ লেখা পাঠাইছে? কোনো বন্ধু মহল দেখাইতে পারবা যুবকরা যে মেয়ে লেখা পাঠাইছে তো চুলের স্টাইল দেখে আমি লেখা পাঠাইলাম I.U? যদি কেউ না লেখা থাকে তো তুমি স্টাইলে চুল কাটো কেন? তোমাকে যদি কেউ I.U লেখা থাকে তাহলে তোমার যৌবন দেখা লেখছে, চুল দেখা না, তোমার চুল দেখা না। বরং অনেকজনে কইছে, অনেকজনে বলতেও পারে যে টিফিন কারির বক্স রাইখা চুল কাটলি করতে কাটে না, কিছু চুল তো এরকম দেখা যায় মনে হয় বাটি একটা রাইখা দুই চতুর্দিক দিয়ে কাইটা ছেড়া দিছে। রাগ হলো না, তোমাদের পায়ে হাত রাখি, আজকে আমরা নির্যাতিত শুধু নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা মুখলেস না, নিবেদিত না, আমরা ওনার ইজ্জত রাখি নাই, আদর্শকে উড়াইয়া দিছি, বিজাতির আদর্শে আদর্শবান হইছি। এই কথা ভাবতে ভাবতে যে মনে হয় ওদের আদর্শে আদর্শবান হইলে আমাদেরকে বাড়িতে আইসা টোকায় টোকায় বিছা দিয়া দিয়া নিয়া যাবে। যদি এটাই হইতো তাহলে আমাজনের জঙ্গল দিয়ে কেন 30 লাখ টাকা দিয়ে আমেরিকায় ঢুকতে হতো? আমি তো একজন চিনি না, 100 জন চিনি, 100 জনের উপরে চিনি আমেরিকাতে, যারা 30 লাখ দিয়ে আমাজনের জঙ্গল দিয়ে ঢুকছে, জঙ্গল দিয়া। এখনো তো একা বৈশাখ মাঝে মাঝে ভাবলে আমার ভিতর থেকে চোখের থেকে পানি আসে, পানি। 2019-এর কাহিনী বহুতবার বলছি আমি, যখন 2টা ছেলে আমাদেরকে বলতেছিল যে হুজুর আমরা বাংলাদেশি 3 জন ছিলাম, 2 জন তো আমরা আমেরিকায় পচে গেছি, পুলিশের হাতে ধরা খাইছি, জেলখানার থেকে বাহির হইয়া এখন খোলা আকাশে ঘুরতেছি, কিন্তু আমাদের সাথে 3য় একজন বাঙালি ছিল, ও মেক্সিকোর জঙ্গলে হারায়া গেছে, জানি না আজ পর্যন্ত ওর পরিণতি কি করছে। সেও তো 30 লাখ টাকা দিয়েছে,
20-20 lakh টাকা দিয়া ইউরোপে যায় কেন? মনে হয় আমি বুঝাইতে পারি না। যদি ওদের আদর্শে আদর্শবান হইলেই আমাদেরকে বিষা দিয়া নিয়ে যেত, বিষা দিয়া যদি নিয়ে যেত আমাদেরকে, তাইলে এই 20 লাখ টাকা দিতে হইতো কেন? 30 লাখ দিতে হইতো কেন? দালালের পিছে পিছে ঘুরতে হইতো কেন? তাইলে তো বিকেনি পরে আমেরিকান এম্বাসিতে গেলি বিষা, আজ পর্যন্ত তো দেখলাম না, 99টা এম্বাসি তো দেখলাম, আজ পর্যন্ত তো কত মানে দেখলাম না যে পোশাক দেখা ভিসা দিয়ে দিছে, কি কমিশন আসা রূপ দেখা ভিসা দিয়ে দিছে, না ডাকায় শব্দ কমু মামু দেখা ভিসা দেয়, মামু পাত্তি দেখা ভিসা দেয়, পাত্তি অ্যাবিলিটি দেখা ভিসা দেয়, রূপ দেখা ভিসা দেয় না। আমার জীবনের একটা কাহিনী আছে, যদিও আমি ব্যথা পামো দেখি কারো দিলে লাগে কিনা, আমার বড় ছেলে যেদিন মারা যায় ওর 6 দিন পরে আমি জার্মানি এম্বাসিতে গেছি, আমার 25 দেশের সফর ছিল সামনে, কিন্তু আমার পরনে ছিল শুধু লুঙ্গি আর পাঞ্জাবি আর এরকমই একটা রুমাল কান্ধে ছিল, স্টিলের একটা পানের ডাব্বা ছিল, আমি পান খুব খাই, কিন্তু 6 দিন আগে বড় ছেলে মারা গেছে, মন মানসিকতা কিরম এটা তো জানেনি, দীর্ঘ 6 বৎসর নিয়ে যাকে নিয়ে আমি যুদ্ধ করছি, তার ক্যান্সার ছিল, আমি যখন এম্বাসিতে ঢুকতেছি আমার ইন্টারভিউ ছিল, তা আমি দুইখা আমার চক্ষু দাদা লেগে গেছে যে হাই যারা আসছে নারী পুরুষ এমন সাজা সাজছে মনে হয় যে মাত্র ইউরোপ থেকে নাইমা এই কামলায় ডাকছে, আমাকে ডাকছে আমি গেছি, আমাকে জিজ্ঞেস করতেছিল কি করো, বললাম তো অনেকগুলা গয়না পড়া ছিল, তখন আমার গয়নাগুলা কালো হলো কেন, আমি বললাম তুমি পারফিউম খুব ব্যবহার করো, বলছে হ্যাঁ, এগুলা পরিষ্কার করব কিভাবে, তো আমি বললাম যে চলো কারখানায় পরিষ্কার করে দিব, বলছে তুমি করোয়া পদ্ধতি বলো, তো আমি করোয়া পদ্ধতি বললাম, আমি দেখতেছি ওপর ভিসা প্রিন্ট করতেছে, আর আমি যখন ঢুকছি তখন সবার মুখে মুস্কি হাসি ছিল যে কাকটা কুকিলের ভিতরে কোত্থেকে চলে আসলো, কাকটা কুকিলের ভিতরে কোত্থেকে চলে আসলো, সবার চেহারার ভঙ্গি এটা বলতেছিল যে আমি কাক ওরা সব কুকিল, আমি দেখতেছিলাম ও ভিসা প্রিন্ট করতেছে, ইন্টারভিউ এতটুকুই শেষ, বললো এত টাকা দাও, 6,000 কত টাকা জানি, আমি দিলাম, বললো তুমি 10 মিনিট ওয়েট করো, ও ভিতরে গেল, যে আমাকে আবার ডাকলো 2-3 মিনিট খালি একটা সিগনেচার নিবে, 2-3 পয়েন্ট একা পড়লো তোমার ভিসা ওকে নিয়ে যাও, তা আমি যখন ভিসা এমনি এমনি দেখতেছিলাম, এমনি না এমনি এমনি, আমি বুঝাইতেছিলাম তোমরা তো সব কুকিল আমি তো কাক, দেখো তোমাদের রূপরেখা দেখা তো আমার আগেই দেওয়া দরকার ছিল, কিন্তু আমি নিয়ে গেলাম না, তোমরা এবার বসে বসে মজা দেখো, ভিসা মিলে কি মিলে না, যুবক তোমাদের পায়ে হাত রেখা, যতই নবীর আদর্শ ছাড়ো না কেন, মুসলমান আজকে নবীর আদর্শ যতই ছাড়ুক না কেন, আর ওদের রঙে যতই রঙিন হোক না কেন, ওরা কোনদিন তোমাকে বাড়িতে এসা ভিসা দিয়ে নিয়ে যাবে না, কোনদিন তোমাকে আপন মনে করবে না, লেখা রাখো আমার কথা, এটা নারায়ণগঞ্জ, নাম কোথাও বলি না এখানেও বলবো না, আমরা চিনি অনেককে যারা যখন এমিগ্রেশন ক্রস করে তো বিলকুল ওদের পোশাকে ওদের সাজে পোশাক, আমার সাথে বহুতবার হয়েছে, সবচেয়ে মজার দিন ছিল একদিন, নাম বলবো না, মজার দিন ছিল, আমার পিছিয়ে ছিল এমিগ্রেশনে,
আমার পাসপোর্টটা নিচে পাঞ্চ করছে আর চেহারাটা দেখছে আর বলছে ইউ আর গো তুই যা, কিন্তু আমার পিছে যারে যে ছিল সে 100% ওদের সাজে সজ্জিত ছিল, পাসপোর্টটা পাঞ্চ করছে চেহারাটা দেখে বলছে ইউ সিট ডাউন প্লিজ তুই ব, 6 ঘন্টা বয়ে রাখছে 6 ঘন্টা, কেন ওদের সন্দেহ যাচ্ছে পাসপোর্টে তো লেখা মুসলমান, এটা তো আমাদের সাজে সাজা, এটার মতলব কি, কোনো মতলব আছে কিনা, কোনো খারাপ নিয়ত আছে কিনা, আগে ওকে ভালো করে দেখা নেই, 6 ঘন্টা পরে ছাড়ছে 6 ঘন্টা, আমাদেরকে তো আজ পর্যন্ত 2 মিনিট দাঁড় করে নেই, কেন পাসপোর্টে যা লেখা আছে চেহারায় ওটাই আছে ঠিক না, কি কন ওটাই তো আছে ঠিক না, আমরা ওদের রঙে যতই রঙিন হই না কেন, এই জন্য আজকে আমরা অসুখী আর নির্যাতনের শিকার শুধু এই জন্য যে আমরা নবীজির ইজ্জত রাখি, নবীর আদর্শের ইজ্জত রাখি, যদিও নবীজি কাঁদতে কাঁদতে গেছেন, দুনিয়ায় একদিনও চোখের পানি আমাদের জন্য শুকায় না, কে কি বলবে না না বলবে আমি সত্য বলতেছি, কিতাব কাইটা দেখো একদিনও চোখের পানি থামে নাই, জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মাজালা আলাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন, বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন মালাকুল মৌত ভূতকে হাত রাখবে তখনও চোখে পানি ছিল, জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষমান, আল্লাহু ইয়ান্তাজিরুকা, উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, হাবিব ইয়াসিরুল হাবিব বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে, আপনি কেন এখনো চোখে পানি, তো বলছে উম্মতের জন্য চোখে পানি, আমার উম্মতকে কে দেখা রাখবে, আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন এখনো কবরে আল্লাহর রসুল কাঁদতেছে, ওলামা দেখে এখনো চোখের পানি ঝরাইতেছেন, আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠাইলে ভালো হবে, আমার উপরে না উঠায়া উনি কিতাবে লেখছেন যে কবর থেকে উঠবে আল্লাহর রসুল কাঁদতে থাকবে, ওয়া কুল বলতে থাকবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, কেননা আল্লাহর রসুল সবার আগে উঠবে, জিবরিল বলবে মা সাক্কাল আর দাহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই, সর্বশেষ যেটা বলতেছি এটা বড় লক্ষণীয় বিষয়, আমার জাতির ভিতরে তো পাওয়া যায় ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢেলা দিতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, মা বাবার কোল খালি করতে দ্বিধা করে না, স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করে না, তারপর ইউনিয়ন পরিষদের একটা চেয়ার চাই, কিন্তু কেয়ামতের দিন আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে কিন্তু বসবে না, জিজ্ঞাসা করবে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে কেন বসবেন না, বলছে যে 3 জায়গায় দৌড়ায় সে বসে তো বসে কি করে, বলছে 3 জায়গায় দৌড়াইবেন, বলে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করব, উম্মতকে বইলে আসছি মাউইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে কাউসারের সাক্ষাৎ হবে, আমি উম্মতকে নিজের হাতে পানি পান করাবো, ওইখান থেকে মিজানের কাছে ছুটা যাব, যদি পাল্লা সামনে না ঝোকে আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন, আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন লা ইউকসি কাফি উম্মতি, আপনার উম্মতের জন্য আমি আপনাকে লজ্জিত করব না, আপনি দুনিয়ায় থাকতে বলছেন সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন আমি প্রতিশ্রুতিগুলো কাজে লাগাবো, ওইখান থেকে আমি পলসেরাতের পারে ছুটব, যদি উম্মত পার হইতে না পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়ে পার করায় দেব, সুবহানাল্লাহ, ওই নবীর ইজ্জত আজকে আমরা রাখি না, নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ না শিক্ষিত না অশিক্ষিত কেউ না, এই জন্য আসেন আমরা আজকে নির্যাতিত, এই জন্য বাকিগুলা বলার সময় হইল না, আবার কখনো সময় হলে বলবো,
বাকিগুলা দেখানোর সময় হলো না, এই জন্যই আমরা নির্যাতিত, নাইলে আমরা নির্যাতিত হওয়ার কথা ছিল না। এরকম অঙ্গীকার তো আমাদের সাথে ছিল না, এরকম অঙ্গীকার তো আমাদের সাথে ছিল না, আমাদের সাথে তো অঙ্গীকার ছিল উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে আমরা নিরাপত্তার চাদরের ভিতরে প্যাকেট করে রাখব। আমাদের সাথে তো অঙ্গীকার ছিল হায়াতান তাইয়িবা, তোমাদেরকে সুখের জীবন দিব, সুখের জীবন, সুখের সমুদ্রে ডুবাই দিব তোমাদেরকে। আমাদের সাথে তো এই অঙ্গীকার ছিল না, কিন্তু আজকে এরকম কেন? আল্লাহ বলে নবীর ইজ্জত রাখো না আমার বন্ধুর, যার কারণে তোমরা আজকে নির্যাতিত। ওই আয়াত সত্য হয়ে গেছে, ওই হাদিস সাকাতাত মিন আইনিল্লাহ, আল্লাহ বলে তোমরা আমার চোখের থেকে পড়ে গেছো, আমি চোখের থেকে দূরে সরায় দিছি তোমাদেরকে। রসূলও বলেন এক হাদিসের শেষ শব্দ, হুম বুরাউ মিন্নি ওয়া আনা বারিকুম মিনহুম, একদিন আসবে তোমরা আমার আদর্শের ধার ধারবে না, তোমরা আমার আদর্শের কোনো খেয়ালই করবে না, আমরাও তোমাদের দিকে তাকায় দেখব না, 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 না। যদি কথা বুঝে আইসা থাকে চলেন আজকে তওবা করি, কোরআন আমাদেরকে তওবার আহ্বান করে।